আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হোজাই ও নগাঁওয়ে মাইক্রো ফাইন্যান্সের চেক বিতরণ মন্ত্রী পরিমলের। শিলচর রামনগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে বৃহৎ আকারের অজগর সাপ উদ্ধার। কু পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের তিন সদস্য সহ এক মিস্ত্রির মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা হোজাই ও নগাঁও জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাজ্যের দুই জেলায় দ্বিতীয় শ্রেণীর হিতাধিকারীদের মধ্যে মাইক্রো ফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক তুলে দেন। শনিবার প্রথমে মন্ত্রী হোজাই জেলার 2569 জন হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন। পরে নগাঁও জেলার সংস্কৃতি প্রকল্প ভবনে আয়োজিত এক সভার মাধ্যমে 5984 জন হিতাধিকারীদের মধ্যে চেক তুলে দেন মন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত দুই জেলায় পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, পুরুষ মহিলা উভয়ে রাষ্ট্র নির্মাণে সমর্পিত মনোভাবের সহিত কাজ করে যাচ্ছেন। অসমকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে মহিলাদের বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলতে ঋণমুক্ত প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এরই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে 25 লক্ষ মহিলাদের 25,000 টাকা করে ঋণমুক্ত চেক তুলে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার, যার প্রথম কিস্তি সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় শ্রেণীর হিতাধিকারীদের মধ্যে মাইক্রো ফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক বণ্টন ইতিমধ্যে সমগ্র জেলায় দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। মহিলাদের উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে রাজ্যে আরও 6 লক্ষ হিতাধিকারীদের মধ্যে নতুন করে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে, যা 830 টাকা থেকে বাড়িয়ে 1,250 টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোজাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, লামডিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্র, বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, হোজাই জেলার জেলাশাসক সীমান্ত দাস, নগাঁও পৌরসভা বোর্ডের চেয়ারম্যান নরেন্দ্র সাহা প্রমুখ। শিলচর রামনগর বাইপাস সংলগ্ন থেকে এক বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করা হলো। শনিবার শিলচর কাঁঠাল রোড রামনগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতার একটি অজগর সাপ নজরে আসে স্থানীয়দের। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের পাশাপাশি কৌতূহলী জনতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অনেকেই উদ্ধার হওয়া এই বিশাল আকারের সাপটি ক্যামেরাবন্দি করেন, আবার অনেকেই সাপটির সাথে হাসি মজা করতেও দেখা গেছে। সাপটি উদ্ধার হওয়ার সাথে সাথে গোটা এলাকায় আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে জেলার বন বিভাগে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বলে জানা গেছে। আটলান্টিক মহাসাগর থেকে কুয়া পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের তিনজন সহ এক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু ঘটল আলগাপুর বকরিহাওয়ার প্রথম খণ্ডের আনোয়ারপাড় এলাকায়। পাশাপাশি গুরুতর আহত হন দুজন। শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় জানা গেছে। এদিন আনোয়ারপাড়ের নাজিম উদ্দিনের রিং কুয়া পুনর্নির্মাণ করতে করিমগঞ্জ সনবিল গামারি থেকে দুজন শ্রমিক আসে। প্রথমে কুয়ো পরিষ্কার করতে মিস্ত্রি তসমিম উদ্দিন কুয়ায় নামেন, কিন্তু কুয়ায় নামার দীর্ঘক্ষণ পেরিয়ে গেলে তার কোনো সাড়া না পাওয়ায় নাজিম উদ্দিন কুয়োতে নামেন। একইভাবে তারাও সাড়া না পেয়ে নাজিম উদ্দিনের ছেলে আবু সালেহ ও ভাই রশিদ আহমেদ কুয়োতে নামলে তাদের মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে অনুমান করা হচ্ছে যে কুয়োর ভিতর থেকে নির্গত গ্যাসের দরুন তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে এবং এতেই মৃত্যু হয় তাদের। একই বাড়ির তিনজন সহ এক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ বাহিনী ও হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে আহতদের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
রিংকুয়ার ভিতর আনিপুরের পরা সনবিলের পরা দুইটা মিস্ত্রি সনবিল গামারির পরা দুইটা মিস্ত্রি আইছে কাম করার কারণে। আওয়ার পিছত একটা মিস্ত্রি গুছিছে, তার ভিতর গুছার পিছত এটির আওয়াজ না ভাবাতে তার পিছত একটা মানুষে সন্ধানহীন হওয়া বলে ভাবিছে, একটা মানুষ গুছিছে আরো, সিটিও মরিছে, আগরটাও মিস্ত্রিও মরিছে, তার পিছত আরো মানুষ সাহায্য করব লাগে গুছিছে, চারিজন মানুষ মরিছে তাতে, একটা পরিয়ালের তিনটা মানুষ, মানে বাবা ছেলে ভাই আর বেলেগ মানুষটি হলো সনবিল গামারির মিস্ত্রি, তারা দুজন মানুষ আহিছে মিস্ত্রি বলে, তারা দুজন বাহি আহিছে, একজন ভিতর গুছিছে, সিটু মরিছে প্রথমে, আর পিছত আরো চাই একটি পরিয়ালর তিনজন মানুষে একের পর এক পর এক ওয়ান বাই ওয়ান গুছিছে, চারিজন এই কোয়াট ইন কোয়াট মরিছে, এতিয়া ইঞ্জুরি দুজন হয়েছে, সাহায্যকারী দুজন ইঞ্জুরি হয়েছে, এজন আছে মেডিকেল কলেজত রেফার করেছে আর এজন আছে তাতে লোকেল হসপিটালত, এটি এটা পরিয়ালের তিনজন মানুষ একদম গোটা তিনজন মানুষ মরিছে, এটা পরিয়ালের বাপ বাবার ছেলে ভাই তিনজন, এটা পরিয়ালের হয় এটু অনুরোধ মোট এম এল এ সাহেব লগত গৈছে পোস্টমর্টম করার কারণে, তিন চারজন ডেড বডি লই গৈছে আমার হাইলাকান্দি সিভিল হসপিটালত, ডি সি স্যারের লগত কথা পাতিছে এম এল এ সাহেব আরও সাহায্যর কথাও পাতিছে, এতিয়া এম এল এ সাহেব লগত গৈছে, ময়ও আশা করছো আর ডিমান্ড করছো আর পাঁচ দশ লাখ করে যদি এজন মানুষের পিছন পুরো গোটা ফ্যামিলি একদম অন্ধকার হয়ে গেছে। ছাত্র সংগঠন এনএসইউআই এর সভাপতি এবং সহসভাপতির দায়িত্ব গ্রহণ করলেন দুই ছাত্র নেতা। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি হিসেবে সদ্য মনোনীত হয়েছেন জন্মেজয় চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মনোনীত হন চন্দন মজুমদার। প্রদেশ এনএসইউআই সভাপতি কৃষাণ বড়ুয়া তাদের নিযুক্তির কথা ঘোষণা করেন। এই উপলক্ষে শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন শিলচর ইন্দিরা ভবনে সংগঠনের তরফ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, রঞ্জিত দেবনাথ, জাবেদ আক্তার, রাজা লস্কর প্রমুখ। উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্য রাখতে গিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে আহ্বান জানান। আমি এটাই বলতে চাই যে আজকে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং যেভাবে আপনারা দেখেছেন গত আমার বন্ধু জুলফিকারের ক্যারিয়ারে ও সভাপতি থাকতে জুলফিকার মজুমদারের নেতৃত্বে কাছাড়ে জেলায় বেস্ট ডিস্ট্রিক্ট কমিটি অ্যাওয়ার্ড কাছাড় জেলায় এসেছিল। আমি আশা রাখছি এভাবেই আমার জ্যেষ্ঠদের আশীর্বাদ এবং সতীর্থদের সহযোগিতা থাকলে আগামীবারও কাছাড় জেলায় বেস্ট ডিস্ট্রিক্ট কমিটি অ্যাওয়ার্ডটা কাছাড় জেলায় আসবে। এবং আমি বিশ্বাস করি যে স্টুডেন্ট অর্গানাইজেশন ছাড়া বা স্টুডেন্টদের আন্দোলন ছাড়া দেশ উন্নতি এগিয়ে যেতে পারে না এবং ভারতবর্ষ যেহেতু ইউথের দেশ এবং যে সময় থেকেই আফটার ম্যাট্রিকুলেশন আফটার হায়ার সেকেন্ডারি থেকে তার ভিতরে যে পলিটিক্যাল সিনারিওটা তৈরি হয় ভারতবর্ষ সম্বন্ধে এবং কংগ্রেস সম্বন্ধে, কারণ আমি জানি যে আপনারা সবাই ইতিহাস পড়ে কিছুটা হলেও পড়ে এসেছেন এবং ভারতবর্ষের স্বাধীনতা। বেকারত্ব ইস্যু নিয়ে শুক্রবার শিলং এ এক প্রতিবাদী মিছিল বের করেছিল খাসি জয়ন্তিয়া গাড়ো পিপলস ফেডারেশন। এদিন মিছিল চলাকালীন অহেতুক সাধারণ বাঙালি সহ অনুপজাতি পথচারীদের উপর চড়াও হয় একাংশ দুষ্কৃতীরা, এতে গুরুতর আহত হন অনেকেই, এমনকি এহেন ঘটনায় নীরব ভূমিকা পালন করেছে পুলিশ প্রশাসন। শনিবার সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পর্ণব গুপ্ত জানান, মেঘালয়ে বিগত চল্লিশ বছর বিনা কারণে অত্যাচারিত হচ্ছেন বাঙালি সহ অনুপজাতিরা, অথচ আজ অবধি একজন দুষ্কৃতীর শাস্তি হয়নি, এহেন ঘটনার পেছনে সরকারের পরোক্ষ মদত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি এও জানান যে দেশভাগের শিকার ছিন্নমূল বাঙালি হিন্দুরা মেঘালয়ে আশ্রয় নিয়েছিলেন এবং জন্মলগ্ন থেকে রাজ্যের উন্নয়নে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু শান্তিপ্রিয় এই গোষ্ঠীর উপর ১৯৭৯ সাল থেকে বারবার অত্যাচারের খাড়া নেমে এসেছে, যার ফলে অধিকাংশই মেঘালয় ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তাদের দ্বিতীয়বার উদ্বাস্তু হতে হয়েছে। যারা জীবন জীবিকার খাতিরে এখনও সেখানে টিকে রয়েছেন তাদের অহেতুক নিগৃহীত করা হচ্ছে, সংগঠনের পক্ষে এহেন অরাগজ্যতা মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। যুব ফ্রন্টের অপর আহ্বায়ক দেবায়ন দেব জানান যে বরাকে প্রচুর খাসি পুঞ্জি রয়েছে, যেখানে যুগ যুগ ধরে খাসি উপজাতির লোকেরা শান্তিতে বসবাস করছেন, আজ অবধি তাদের সাথে জাতিগত বৈরিতার একটিও ঘটনা ঘটেনি, আগামীতে এই ধরনের নিগ্রহের ঘটনা ঘটলে বরাকেও তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে জানান দেবায়ন।
পর আর একটি নিগ্রহের ঘটনা ঘটলে বরাক উপত্যকার বসবাসকারী খাসি জনগোষ্ঠীর সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকাল আমরা লক্ষ্য করেছি যে মেঘালয়ের রাজধানী শিলং শহরে খাসি, জয়ন্তিয়া ও গারো স্টুডেন্ট ফেডারেশন আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে একটা র্যালি বের করেছিল, কিন্তু সেই র্যালিতে সব ধরনের গণতান্ত্রিক অবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা নিরীহ পথচারীদের উপর হামলা চালায় এবং সেই হামলার শিকার হন বাঙালি সহ অনুপজাতি মানুষ। তাদেরকে টার্গেট করা হয়, তাদের মারপিট করা হয়, হেনস্থা করা হয়, দোকান লুটপাট করা হয়। মনে রাখবেন, শিলংয়ে বাঙালি বহু দিন ধরে বসবাস করছে, স্বাধীনতার অনেক আগ থেকে বসবাস করছে এবং স্বাধীনতার পরে ছিন্নমূল মানুষ এখানে এসে বসবাস করছে, কিন্তু বিগত কয়েক বৎসর সহ থেকে আমরা লক্ষ্য করছি যে খাসি স্টুডেন্ট ফেডারেশন একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। শহরের বিভিন্ন জায়গায় তারা পোস্টার লাগায় যে উই আর খাসি বাই ব্লাড, ইন্ডিয়ানস বাই অ্যাক্সিডেন্ট। এই ধরনের দেশদ্রোহী মন্তব্য তারা কীভাবে করতে পারে ভারতের মতো একটি সার্বভৌম রাষ্ট্রে দাঁড়িয়ে, এবং নেতামন্ত্রীরাই বা কেন চুপ? কালকের এই ঘটনায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে শনিবার মিজোরামের কানমুন থেকে করিমগঞ্জ পাচারের পথে প্রায় 10 লক্ষাধিক বার্মিজ সুপারি বোঝাই একটি মিনি লরি আটক করল পাথারকাটি পুলিশ। জানা গেছে, এদিন TR05D1899 নম্বরের একটি মিনি লরি পাথারকান্দি মুন্ডমালা বাইপাস সড়কের পাশে পৌঁছালে তল্লাশি চালায় পুলিশ। তখন লরি থেকে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা বার্মিজ সুপারির বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। এমর্মে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারি জানান, মিজোরাম হয়ে রাঙামাটি পেরিয়ে আসা লরিটিতে সাতকরা জাতীয় লেবুর নিচে রাখা হয়েছিল বার্মিজ সুপারিগুলো। এতে প্রায় 7 থেকে 8 কুইন্টাল পরিমাণ সন্দেহযুক্ত বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি লরি চালক সহ সুপারির মালিককে আটক করে পুলিশ। তবে তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় সম্পর্কে খুলশা করতে নারাজ পুলিশ। মিজোরামৰ বা ৰাঙামাটি হৈ এটা মানে সন্দেহজনক এটা SML গাড়ী আমাৰ পাথাকান্দি ছাইডত আহি আছে। এই মাননীয় SML মহোদয় নিজে মতে আমি মণ্ডমলা এৰিয়াত চেকিঙত থাকিলোঁ, আৰু চেকিঙৰ সময়ত উক্ত সন্দেহজনক SML TR05B1899 সেই গাড়ীটো আমি মানে চেকিঙত ৰখাওঁ। আর রখার পিছত উক্ত গাড়িখানে আমরা চেকিং করার, তাতে ফুল মানে সন্দেহজনক বার্মিজ সুপারি পাওয়া যায়। আর তার লগত উপরত আসলে হাতখরা টেঙা সেটি পাওয়া গেছে। আর এই সংক্রান্ত এজন ড্রাইভার আর এজন গাড়ির মালিকও আমি করেক্ট করেছি, এমরা পুষ্ট করে থাকা উচিত। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে BSF ও পুলিশের হাতে বিভিন্ন সময় আটক হওয়া 8 বাংলাদেশিকে শনিবার সকালে ফের নিজ দেশে পাঠানো হলো। সাজাভোগের পর প্রত্যেক বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে আদালত নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়। বাংলাদেশ সরকার আটক হওয়া ব্যক্তিদের শনাক্ত করে ভারত সরকারকে নিশ্চিত করে পরে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে শনিবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি আন্তর্জাতিক শুক্লবন্দর দিয়ে BSF এর সহযোগিতায় আটক হওয়া 8 বাংলাদেশিকে নিজের দেশে ফের পাঠিয়ে দেওয়া হয়। এদিন ফেরত পাঠানো 8 বাংলাদেশিদের মধ্যে শিলচর কারাগারের বন্দী ছিলেন 6 জন এবং কামরূপ জেলা কারাগারে বন্দী ছিলেন 2 জন বলে জানা গেছে। কাছাৰৰ পৰা 1 জন আৰু কামৰূপৰ পৰা 2 জন, তাত তাৰ ভিতৰত মহিলাগৰাকী 1 জন আছে। কেতিয়া ধৰা হৈছিল তেওঁলোকক? এইবিলাকক হৈ গৈছে, বেলেগ বেলেগ টাইপৰ ধৰা হৈছে। 2 ইয়াৰ্ছ হ'বলৈ হ'ব আছে। আজি কি তেওঁলোকক ডেপুটেশ্যন কৰা? আজি সেইবিলাকক আমি পূৰা ইয়াতে হেৰি কৰিছোঁ আৰু এতিয়া অকণমান পিছত ডেপুট কৰি দিম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হোজাই ও নগাঁওয়ে মাইক্রো ফাইন্যান্সের চেক বিতরণ মন্ত্রী পরিমলের।
শিলচর রামনগর বাইপাস সংলগ্ন এলাকা থেকে বৃহৎ আকারের অজগর সাপ উদ্ধার। হু পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের তিন সদস্য সহ এক মিস্ত্রির মৃত্যু। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।